গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমাদের দুজনের হবে মানে লুক চেঞ্জ, এক আমি আর এক ও। সো আমাদের পুরনো আমাদের একটু তোমরা দেখে নাও, কারণ আজকে পর থেকে আর এটা দেখতে পারবে না, আমরা পুরো চেঞ্জ হয়ে যাবো। সো চলো আজকে ব্লগটা এখানে স্টার্ট করছি। আমি করাবো ক্যারাটিন আর ও করাবো হচ্ছে স্মুথনিং। তো আজকে আমাদের রূপচর্চা ডে। সো চলো আমাদের লুক তোমাদের সঙ্গে শেয়ার করবো, কি কি করছি সেটাও শেয়ার করবো। এই হচ্ছে আজকের স্মুথনিং হেয়ার, আর এই হচ্ছে আজকের ক্যারাটিন হেয়ার। এটা ভীষণ ডাল অ্যান্ড ফ্রিজি হেয়ার, আর এটা হচ্ছে আমার হেয়ার। আই থিঙ্ক তোমরা দেখে বুঝতেই পারছো আমি কালার করিয়েছিলাম, বাট অতিরিক্ত হয়ে গেছিলো, এতটাও চাইনি। আর আজকে আমার চুলে ক্যারাটিন হবে লাক্সলিসের ক্যারাটিন ট্রিটমেন্ট প্রোডাক্ট থেকে। রিয়েলি গাইস দিস ইজ অসাম। আমি ক্লায়েন্টের উপরেও অ্যাপ্লাই করেছি এবং আমি আমার উপরেও আজকে অ্যাপ্লাই করব। আর রেজাল্টটা তো তোমাদেরকে ফাইনাল দেখাবোই সেটা কেমন হয়েছে। আর আমার প্রচণ্ড পরিমাণে ফ্রিজি হেয়ার, এখানে সঙ্ঘমিত্রা করে দিচ্ছে ক্যারাটিন, আর হেল্পার হচ্ছে একটার ক্রিম অ্যাপ্লাই। এই হচ্ছে হেয়ার স্ট্রাকচার দেখা যাচ্ছে, আর পেছন থেকে তোলা হয়েছে, অন্ধকার হয়েছে তাই সেরকম বোঝা যাচ্ছে না। দেন ফয়েল পেপার দিয়ে র্যাপ করা হয়েছে ফর হিট ক্রিয়েশন। এখন আমাদের লাঞ্চ, আর রান্না করিনি আমরা দুজনেই কারণ আজকে বিজি। এই যে ওর চুলে একটা ট্রিটমেন্ট হচ্ছে, আমারটাতে হচ্ছে। সো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া, হোটেল থেকে আনা হয়েছে ভাত ডাল একটা সবজি স্যালাড, এখানে হচ্ছে পাঁপড় ভাজা, আর এখানে আছে মাছ। এই হচ্ছে আজকের হেয়ার কালার। এই হচ্ছে আজকের হেয়ার কালারের রেজাল্ট। হোপসো তোমাদের ভাল লেগেছে, ক্লায়েন্ট হ্যাপি, সো আমিও টু মাচ হ্যাপি। আজকে এটা করেছিলাম ট্রিক্সের রেড ব্রাউন দিয়ে, আর অলরেডি আগে হালকা রেড কালার করা ছিল, সো কালারটা আরও ভালোভাবে বসেছে, আরও বেশি সুন্দর হয়েছে, আরও বেশি এলিজেন্ট সফট ফ্ললেস লাগছে। সো আমি টু মাচ হ্যাপি বিকজ অফ কাস্টমার হ্যাপি আমার। এই হচ্ছে আজকের ফাইনাল ক্যারাটিন ট্রিটমেন্টের রেজাল্ট, যেটা হচ্ছে আমার ওন হেয়ার, আমারও হেয়ারে কালার করা, বাট অনেক দিন হয়ে গেছে।
11:29 গাইজ, আমরা নিশাচর, আমরা ঘুমাতে ভালোবাসি না, আমরা অলওয়েজ এরকম দেরি করে ঘুমাই। আর এনিওয়ে, এই হচ্ছে আজকে আমার হেয়ারের রেজাল্ট যেটা সঙ্গমিত্রা করেছে, আর এই হচ্ছে সঙ্গমিত্রার হেয়ারের রেজাল্ট যেটা আমি স্কেপিং করে দিয়েছি। আর আমাদের এই হচ্ছে পুজোর নিউ লুক, এই যে আমার হেয়ার ভীষণ ফ্রিজি কালার হেয়ার, ও সেটা ক্যারাটিন হলো। আর সো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি, টু মাচ টায়ার্ড ইয়া, মানে গাইস আমরা আর আমাদের আর চলছে না, এখন ঘুমাতেই হবে কোনো না কোনোভাবে। সো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড টু সাবস্ক্রাইব গাইস ফর দ্য মোর আপডেট, অনেক কিছু জানতে পারবে, অনেক মজা করতে ভালোবাসি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো চলো টাটা।